ভিডিও শুরুতে আমি একটা কথাই বলবো, আপনি বিশ্বঙ্গরাজের ছোট থাকে তাহলে কীভাবে বড় এবং মোটা করবেন, সে এখানে বড় এবং মোটা করার দুইটা ওয়ে আপনাদেরকে বলবো, দুইটা ফিজিক্যাল এক্সারসাইজ আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। যাদের বিশ্বঙ্গটা মোটা করতে চান এবং বড় করতে চান তারা এই দুইটা ফিজিক্যাল এক্সারসাইজ অনুরোধ থাকবে অবশ্যই দেখবেন, যদি দেখেন তাহলে অবশ্যই নিজেরা ঘরে বসে করতে পারবেন এবং ঘরে বসে করলে আপনার বিশ্বঙ্গটি বড় এবং মোটা করতে পারবেন। বরাবরের মতো আমি আছি ডক্টর রুদ্র, আপনার সেটা ডক্টর হেল, আশা করবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেশ বিদেশ এবং প্রবাস থেকে প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার এবং যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করেন, তাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও শুরুতে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আশা করি যে আপনি এখান থেকে অনেকটা উপকৃত হবেন। তারপর বিশ্বঙ্গরা যদি ছোটো থাকে বা দীর্ঘদিনের মধ্যে থাকার ফলে যে সমস্যাগুলো থাকবে সেগুলো কিন্তু খাটি করতে পারেন, মূল কথা হলো বিশ্বঙ্গ বড় এবং মোটা করতে পারবেন। সো আশা করব অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমরা দুইটা ফিজিক্যাল এক্সারসাইজ আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব, দুইটা ফিজিক্যাল মাধ্যমেই আপনারা বিশ্বঙ্গটাকে বড় এবং মোটা করতে পারবেন, সেটা পরীক্ষিত এবং প্রমাণিত এবং বহুবার সেটা প্রমাণিত রয়েছে। সো প্রথমে যে ফিজিক্যাল এক্সারসাইজটা রয়েছে সেটা হলো জেলকিং। আমরা হয়তো নামটার সাথে পরিচিত না, তবে ফিজিক্যাল এক্সারসাইজটা আপনাদের কিন্তু বলে দিই সেটা কিন্তু পারবেন। প্রথম ফিজিক্যাল এক্সারসাইজটার নাম হলো জেলকিং, সেটা কীভাবে করবেন? প্রথমত আপনাকে যে কোনো একটা অয়েল নিতে হবে, আমি বিশেষ করে বিশেষ ভিডিও বা বিভিন্ন ভিডিওতে বলি যেটা হলো অলিভ অয়েল, তেল হলে ভালো হয়, কারণ বিশ্বঙ্গে যদি আপনি সরিষার তেল ইউজ করেন তাহলে কিন্তু বিশ্বঙ্গটাকে ধরতে পারে বা ঝালা পোড়া করতে পারে, তবে অলিভ অয়েল তেল হলে সবচেয়ে নিরাপদ, কোনো সমস্যা নেই। আপনার যে একটা পাত্রে 2 থেকে 3 চামচ অলিভ অয়েল তেল নেবেন এবং সকালে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পর আপনার বিশ্বঙ্গটা ভালোভাবে ধুতে হবে, ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন এবং সুতি কাপড় মুছে নেবেন। নেওয়ার পর 2 থেকে 3 চামচ একটা পাত্রে অলিভ অয়েল তেল নিলেন, তেল নেওয়ার পর আপনার বিশ্বঙ্গটা রয়েছে সেই বিশ্বঙ্গটা খুব চারিপাশে খুব সুন্দর করে অলিভ অয়েল তেলটা লাগিয়ে নেবেন। লাগানোর পর আপনার আঙুলটা রয়েছে, দুইটা আঙুল, এই যে দুইটা আঙুল রয়েছে সেই দুইটা আঙুলটা আপনাকে ওকের মতো করবেন। ওকের মতো করার পর এভাবে আপনি ধরবেন, এই যে ওকে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, এই যে এখানে ওকের মতো রয়েছে, এই যে আপনার ওকে রয়েছে এটা এবং বিশ্বঙ্গটা হলো এটা। এভাবে আপনাকে গোড়া থেকে আগা পর্যন্ত আপনাকে টান দিতে হবে, আমি আমরা দেখাচ্ছি ওকের মতো ধরবেন, ধরার পর গোড়া থেকে আগা পর্যন্ত খুব সুন্দরভাবে টান দেবেন এবং সেই টানের পরিমাণটা থাকবে 30 থেকে 40 বার, 30 থেকে 40 বার থাকবে। একটা হলো ফিজিক্যাল এক্সারসাইজ এবং দ্বিতীয় যেটা রয়েছে সেটা হলো টর্চিং। টর্চিংটা আসলে কীভাবে করবেন? টর্চিংটা করার জন্য আমি বলবো সকালে করতে পারেন এবং সন্ধ্যার পরে করলেও সবচেয়ে ভালো হয়, সন্ধ্যার পরে ইমিউনিটি সিস্টেমটা ভালো থাকে শরীরের। তো সন্ধ্যার পরে কীভাবে করবেন? ঠিক সেমভাবে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে, মুছতে হবে, মোছার পর অলিভ অয়েল তেলটা আপনার খুব ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর ধরেন এটা হলো আপনার বিশ্বঙ্গ, এবার আমরা এই যে পাঁচটা আঙুল রয়েছে সেই পাঁচটা আঙুলকে এভাবে ওইভাবে ধরতে হবে, এটা হলো আপনার পাঁচটা আঙুল এবং এই যে এইভাবে ধরবেন, আমি আবারও দেখাচ্ছি, এই যে এইভাবে ধরবেন, আমি এইভাবে দেখাচ্ছি, এইভাবে আপনি বিশ্বঙ্গটাকে ধরবেন। ধরার পর 20 সেকেন্ড এইভাবে আপনি ধরে রাখবেন, তারপর ছেড়ে দেবেন। আমি আবারও দেখাচ্ছি, ভালো করে অলিভ অয়েল তেলটা চারপাশে লাগালেন, লাগানোর পর পাঁচটা আঙুল যেটা রয়েছে সেই পাঁচটা আঙুল এইভাবে আপনাকে ভালোভাবে ধরতে হবে, বিশ্বঙ্গটাকে শক্ত করে ধরতে হবে, 20 সেকেন্ড এইভাবে ধরে রাখবেন, তারপর ছেড়ে দেবেন। এভাবেই আপনাকে করতে হবে হলো মোটামুটি আমি বলবো যে 100 বারের মতো আপনি যদি করেন তাহলে সবচেয়ে ভালো হয়, বেশি করলে কোনো সমস্যা নেই, তবে কমপক্ষে আপনাকে এইভাবে 100 বারের মতো করেন। এতে করে দেখা যায় আপনার 20-30 মিনিট লস হতে পারে, লস হলেও আপনি 1 মিনিট অথবা 2 মিনিট আনন্দ পাওয়ার জন্য আপনি যে বিশ্বঙ্গটি নিস্তেজ এবং ছোটো করে দিয়েছেন সেটা কিন্তু বড় এবং মোটা করতে পারবেন। সো দুইটা ব্যায়ামই প্রতিদিন করতে হবে, সকালে করতে হবে এবং সন্ধ্যার পরেও করতে হবে, দুইটা একেবারেই করতে হবে। এর জন্য আপনাকে অবশ্যই 1 ঘন্টা সময় আপনাকে বের করে নিতে হবে, সকালে 1 ঘন্টা এবং সন্ধ্যার পরে 1 ঘন্টা, 2 ঘন্টা সময় যদি আপনি 14 দিন এভাবে 14 দিন 2 ঘন্টা সময় করে প্রত্যেক দিন দেন এবং দুইটা ফিজিক্যাল এক্সারসাইজ যদি সমভাবে করে যান, আবার বলতেছেন একটা করলে হবে না, একটা করলে হবে না, দুইটি আপনাকে করে দিতে হবে, এ থেকে আপনাকে একটা থেকে আরেকটার অন্তরত্ব 10 থেকে 15 মিনিট সময় নিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে দুইটা ফিজিক্যাল এক্সারসাইজই সকালে করতে হবে এবং সন্ধ্যার পরেও করতে হবে। তবে দুইটা ফিজিক্যাল এক্সারসাইজ করতে গেলে আপনার যে সমস্যাটা হবে সেটা হলো যে আপনার বিশ্বঙ্গ দিয়ে বা মৈথুন করার ইচ্ছাটা রাখতে পারে, তবে এই ভুলটা কখনই কোনোভাবেই করা যাবে না, কখনোই মৈথুন করা যাবে, যদি মৈথুন করেন আপনি যে
ফিজিক্যাল এক্সারসাইজটা করতে যাচ্ছিলেন বিয়ের সঙ্গে, সেটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে বা সেখান থেকে কখনোই কোনো রেজাল্টই পাবেন না। আমি বলবো একদিন অথবা দুজন করি বাদ দেওয়া যাবে না, একটানা 14 দিন আপনাকে করে দিতে হবে। করে যান, তাহলে আপনি বুঝবেন যে আপনার রেজাল্টটা কতটুকু হয়েছে, এর বেনিফিটটা কতটুকু হয়েছে। তো ধর্ম সকলকে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরে এসে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন। সো সকলকে ধন্যবাদ।